একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমিনের আজ 19তম মৃত্যুবার্ষিকী। সঙ্গীত ভুবনের উজ্জ্বল নক্ষত্র নীলুফার ইয়াসমিন 2003 সালের 10 মার্চ 55 বছর বয়সে মারা যান। 1969 সালে গীতিকার, সুরকার ও অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার একমাত্র পুত্র আগুন এখন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। ছোট বোন সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীত ভুবনের আরেক উজ্জ্বল নক্ষত্র। সঙ্গীত বিষয়ে অনন্য অবদানের জন্য 2004 সালে মরণোত্তর রাষ্ট্রীয় একুশে পদক এবং নজরুল সঙ্গীতে অবদানের জন্য নজরুল পদক, শুভতা চলচ্চিত্রে প্লেব্যাক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পান নীলুফার ইয়াসমিন।